নিয়োগ দুর্নীতির বিপুল টাকা অরূপ বিশ্বাসের হাত দিয়ে কলকাতায় এসেছে। আমার কাছে পুরো ডকুমেন্ট আছে। আমাদের এক বিধায়ক বিধানসভায় তুলেছিলেন, উনি ডকুমেন্ট দিয়েছেন, আমি সঙ্গে ছিলাম। পাহাড়ে 400 মতো নিয়োগ হয়েছে, পুরোটাই স্কুল সার্ভিস কমিশনের নিয়ম না মেনে জিটিএ থেকে করা হয়েছে। নিয়োগের যে নিয়ম আছে অ্যাকাডেমিক এসএসসি, সেই সমস্ত নিয়ম কিন্তু মানা হয়নি। এর সঙ্গে অনেক থাপা যুক্ত, বিনয় তামাং তিনিও যুক্ত, তবে বিনয়ের অতটা বুদ্ধি নেই। এই সমস্ত কাণ্ডের পেছনে অরূপ বিশ্বাস সরাসরি যুক্ত। নাম করেই অরূপ বিশ্বাসের নামে বিস্ফোরক অভিযোগ করলেন শুভেন্দু। বুধবার জলপাইগুড়িতে নির্বাচনী প্রচারে যোগ দিতে কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন সকালে বিমানে বাগডোকরার উদ্দেশ্যে রওনা দিতে বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন যে আমার কাছে পুরো ডকুমেন্ট আছে। আমাদের এক বিধায়ক বিধানসভায় তুলেছিলেন, উনি ডকুমেন্ট দিয়েছেন, আমি সঙ্গে ছিলাম। পাহাড়ে 400 নিয়োগ হয়েছে, পুরোটাই স্কুল সার্ভিস কমিশনের নিয়ম না মেনে জিটিএ থেকে করা হয়েছে। নিয়োগের যে নিয়ম রয়েছে অ্যাকাডেমিক এসএসসি, সেই সমস্ত কিছুই মানা হয়নি। বিনয় তামাংরা এর সঙ্গে যুক্ত, তবে বিনয় তামাংয়ের অত বুদ্ধি নেই। এই সমস্ত কিছুর পিছনে কিন্তু অরূপ বিশ্বাস পার্থভৌমিকরা রয়েছে, অরূপ বিশ্বাস সরাসরি যুক্ত। নিয়োগ দুর্নীতির বিপুল টাকা অরূপ বিশ্বাসের হাতেই কলকাতায় এসেছে। কি বলছেন শুভেন্দু অধিকারী, শোনাবো। আমার কাছে পুরো ডকুমেন্ট আছে। আমাদের একজন এমএলএ বিধানসভায় বলেছিলেন, তখন স্পিকার বললেন আপনি ডকুমেন্ট জমা দিন। ডকুমেন্ট তো জমা উনিই দিয়েছেন, আমি প্রেস করেছি আপনারা জানেন ওই বিধায়ককে সাথে নিয়ে। তো পাহাড়ে যা 400 সামথিং রিক্রুটমেন্ট হয়েছে, পুরোটাই স্কুল সার্ভিস কমিশনের যে নর্মস আছে সেটা বাদ দিয়ে জিটিএ থেকে নিয়োগ করেছে। এবং একটা রিক্রুটমেন্টের যে রুল থাকে অ্যাকাডেমিক এসসি এসটি ওবিসি 100 পয়েন্ট রোস্টার এবং আপনার রিটিন আর ভাইবা, এই যে পুরো একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে নিয়োগ হয়, সেই নিয়োগ ওখানে মানা হয়নি। এবং এর সঙ্গে সরাসরি অনেক থাপা যুক্ত, এর সঙ্গে কিছুটা হলেও বিনয় তামাং যুক্ত, তবে বিনয় তামাংয়ের অত বুদ্ধি নেই। সব কাণ্ড কারখানা অনেক থাপার, আর সাথে অরূপ বিশ্বাস এবং পার্থভূমি। অরূপ বিশ্বাস সরাসরি যুক্ত, এবং যে বিপুল পরিমাণ টাকা রিক্রুটমেন্টে তোলা হয়েছিল এর বড় অংশ অরূপ বিশ্বাসের হাত দিয়ে কলকাতায় এসেছে। অভিষেক বীরভূমে বলছেন যে লিড দিতে না পারলে পদত্যাগ করব। এই বিষয়ে বলতে গিয়ে তিনি বলেন যে ওর কথার উত্তর আমি দিই না। ওর যার আলোকে আলোকিত, তার নাম মমতা ব্যানার্জি, তাকে আমি হারিয়েছি। কি বলছেন তিনি শোনাবো। ওর কথার উত্তর আমি দিই না। ও যার আলোকে আলোকিত, তার নাম মমতা ব্যানার্জি, তাকে আমি হারিয়েছি। ওর কথার উত্তর আমি দিই না। ও যার আলোকে আলোকিত, তার নাম মমতা ব্যানার্জি, তাকে আমি হারিয়েছি। কাল সিঙ্গুরে অভিষেক বলেছেন যে এনআইএ এসপি কে না সরালে, এনআইএ এর এসপি কে না সরালে সুপ্রিম কোর্টে যাব। এই প্রসঙ্গে শুভেন্দু বলেন যে যেতে দিন, আমার বিরুদ্ধে 7 বার সুপ্রিম কোর্টে গিয়েছে। ডালখোলা, শিবপুর এবং রিষড়াতে রামনবমীর দিন হামলার ঘটনায় এনআইএ তদন্ত বন্ধ করার জন্য রাজ্য সরকার গেছিল। শেখ শাহজাহানের সিবিআই হেফাজত আটকাতে সুপ্রিম কোর্টে গিয়েছিল। কেষ্ট মণ্ডলকে বাঁচাতে সুপ্রিম কোর্টে গিয়েছিল, চোরদের বাঁচাতে গিয়েছিল, কিন্তু লাভ হয়নি। দেশের সংবিধান, আদালত, আইন আছে, আর সেগুলো তাদের মতোই কাজ করবে, তার উপরে বিশ্বাস রাখা উচিত। শোনাবো আপনাদের শুভেন্দু অধিকারী এই নিয়েও কি বলছেন। জানে দিজিয়ে তো বহুবার সুপ্রিম কোর্ট গিয়া থা, মেরা খিলাফ তো 7 বার গিয়া। এই এনআইএ কা ইনভেস্টিগেশন বন্ধ করনে কে লিয়ে ডালখোলা, শিবপুর আর রিষড়া জো রামনবমী মে পিছলে সাল হাদসা হুয়া থা, উসকা খিলাফ ভি স্টেট গভর্নমেন্ট গিয়া থা। শাহজাহান কা ইডি সিবিআই কাস্টডি রোকনে কে লিয়ে গিয়া থা। কেষ্ট মণ্ডল কো সেভ করনে কে গিয়া থা। চোরো কো সংরক্ষণ দেনে কে লিয়ে গিয়া থা। লেকিন ফায়দা কুছ নেই হুয়া। দেশ কা হায়ার জুডিশিয়ারি চলতা হয়
কনস্টিটিউশন আর কানুন কি বিশ্বাস সবক রাখা চাই। নিয়োগ দুর্নীতির বিপুল টাকা অরূপ বিশ্বাসের হাত দিয়ে কলকাতায় এসেছে, আমার কাছে ডকুমেন্ট আছে। আমাদের এক বিধায়ক বিধানসভায় তুলেছিলেন, উনি ডকুমেন্ট দিয়েছেন, আমি সঙ্গে ছিলাম। পাহাড়ের 400 মতো নিয়োগ হয়েছে, পুরোটাই স্কুল সার্ভিস কমিশনের নিয়ম না মেনে জিটিএ থেকে করা হয়েছে। নিয়োগের যে নিয়ম আছে, একাডেমিক, এসসি, এসটি, ওবিসি, ভাইভা, এগুলো কিছুই মানা হয়নি। একের সঙ্গে এর সঙ্গে অনেক থাপা এবং বিনয় তামাংও যুক্ত, তবে বিনয়ের অত বুদ্ধি নেই। এই সমস্ত কাণ্ডের সঙ্গে অরূপ বিশ্বাস সরাসরি যুক্ত। নাম না করে অরূপ বিশ্বাসের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী। বুধবার জলপাইগুড়িতে নির্বাচনী প্রচারে যোগ দিতে কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন সকালে বিমানে বাগডোগরার উদ্দেশ্যে রওনা দিতে বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের তিনি মুখোমুখি হন। তিনি বলেন যে আমার কাছে ডকুমেন্ট আছে, বিধানসভায় এক বিধায়ক তুলেছিলেন, উনি ডকুমেন্ট দিয়েছেন, আমি সঙ্গে ছিলাম। পাহাড়ে 400 মতো নিয়োগ হয়েছে, কিন্তু স্কুল সার্ভিস কমিশনের নিয়ম মেনে করা হয়নি, জিটিএ থেকে করা হয়েছে। নিয়োগের যে নিয়ম আছে, একাডেমিক, এসসি, এসটি, ওবিসি, ভাইভা, রিটেন, সেগুলো কোনোটাই মানা হয়নি। এর সঙ্গে অনেক থাপা যুক্ত, বিনয় তামাং যুক্ত, তবে বিনয়ের অত বুদ্ধি নেই। এই সমস্ত কাণ্ড কারখানা অনেক থাপার সঙ্গে অরূপ বিশ্বাস এবং পার্থ ভৌমিক। অরূপ বিশ্বাস সরাসরি যুক্ত, নিয়োগ দুর্নীতির বিপুল টাকা অরূপ বিশ্বাসের হাত দিয়ে কলকাতায় এসেছে। কি বলছেন শুভেন্দুবাবু শোনাবো। আমার কাছে পুরো ডকুমেন্ট আছে। আমাদের একজন এমএলএ বিধানসভায় বলেছিলেন, তখন স্পিকার বললেন আপনি ডকুমেন্ট জমা দিন। ডকুমেন্ট তো জমা উনিই দিয়েছেন, আমি প্রেস করেছি আপনারা জানেন, ওই বিধায়ককে সাথে নিয়ে। তো পাহাড়ে যা 400 সামথিং রিক্রুটমেন্ট হয়েছে, পুরোটাই স্কুল সার্ভিস কমিশনের যে নর্মস আছে সেটা বাদ দিয়ে জিটিএ থেকে নিয়োগ করেছে। এবং একটা রিক্রুটমেন্টের যে রুল থাকে, একাডেমিক, এসসি, এসটি, ওবিসি, 100 পয়েন্ট রোস্টার এবং আপনার রিটেন আর ভাইবা, এই যে পুরো একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে নিয়োগ হয়, সেই নিয়োগ ওখানে মানা হয়নি। এবং এর সঙ্গে সরাসরি অনেক থাপা যুক্ত, এর সঙ্গে কিছুটা হলেও বিনয় তামাং যুক্ত, তবে বিনয় তামাংয়ের অত বুদ্ধি নেই। সাবস্ক্রাইব করবেন আজ তক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।